একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে অন্তঃশীল নীতি। বহিরাগতশীল নীতির সাফল্য। আর এখন আমরা কি দেখছি, বিজেপি সরকারের আমলে বেশিরভাগ প্রতিবেশী রাষ্ট্র আমাদের শত্রু হয়ে গেছে। এটাই চরমবার কথা, কারণ প্রতিবেশী দেশের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় না যায়, তাদের বাণিজ্যের আদান প্রদান, ব্যবসা বাণিজ্য বা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মুক্ত পাওয়া যাবে না। এটা হলো কংগ্রেসের একটা বড় অবদান। বড় অবদান হল যে কংগ্রেস সরকার কর্মী জওহরলাল নেহরুর নেতৃত্বে একটা উন্নয়নশীল দেশের অর্থব্যবস্থাকে পরিণত করেছিল। তার উপর মহাসমতি ইন্দিরা গান্ধী, তার দুটো বড় অবদান, পূর্ব পাকিস্তান, তার যে বাংলাদেশ, তিনি তার জন্ম দিলেন। আর তিনি সব ব্যাংক তুলেছিল বেসরকারি মালিকদের হাতে। তিনি ব্যাংক জাতীয়করণ করে সরকারি মালিকানায় নিয়ে এলেন। সুতরাং এইসব অবদান আমাদের ভুললে চলবে না। কংগ্রেসের এই বহুমুখী উন্নয়নমূলক কর্মসূচি আমাদের বারে বারে জনগণের কাছে তুলে ধরতে হবে। কংগ্রেস সকলেই ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি করলেন রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার, মৌলিক অধিকার। 5 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের বাধ্যতামূলক স্কুলে যেতে হবে, বাধ্যতামূলকভাবে স্কুলে যেতে হবে, সরকার তার জন্য দায়িত্ব নেবে। তারপর বললেন রাইট টু এমপ্লয়মেন্ট, কাজের অধিকার। আজকে যে গ্রামের 100 দিনের কাজ, পৌর এলাকায় যে 100 দিনের কাজ, এটা ডক্টর মনমোহন সিং এর অবদান। এবং বর্তমান আমাদের কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ঘোষণা করেছেন 100 দিনের কাজের জায়গায় 150 দিন করা। শুধু তাই নয়, বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে প্রতি বছর গরিব মানুষের ব্যাংকে 72,000 টাকা ঢুকবে এবং স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার করা হবে। যদি আইন করে স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে যুক্ত করা হয়, তাহলে কোন মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে না। সেই চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, গ্রামে গ্রামে হাসপাতাল গড়ে তুলবেন সরকার, সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলবেন সরকার, বহু ডাক্তার দরকার, বহু ডাক্তার তৈরি করা হবে। এই জন্যই বলা হচ্ছে রাইট টু হেলথ, স্বাস্থ্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে গ্রহণ করা হয়। সুতরাং কংগ্রেসের এই অবদান থেকে কংগ্রেসের নেতা কর্মী হিসাবে জনগণের কাছে তুলে ধরতে হবে। এবং তাহলে মানুষ কিন্তু তার অভিযোগকে বুঝতে পারবে, মানুষের স্থিতি স্মরণশক্তি দুর্বল। তাই বারে বারে এই কথাগুলি বললে মানুষ নিশ্চয়ই বুঝবে আমাদের যে ধারণা বিজেপি সরকার, তারা শুধু ধর্মীয় হিমালয় তৈরি করছে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আর হিন্দু এই বিভিন্ন ধর্মের মানুষ আছে। ধর্ম হচ্ছে ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, যে যার ধর্ম পালন করবে। আমাদের দেশের সংবিধান সেই অধিকার দিয়েছে, কিন্তু আজকে আমরা দেখছি শতাব্দীর মানুষ খুন হল, শুধু গরু খাওয়ার আমাদের গুজরাটে, রাজস্থানে যারা নিম্নবর্গের মানুষ তাদেরকেও হত্যা করা হচ্ছে। সর্বোপরি জাতির জন্য গান্ধীজিকে হত্যা করছে কে? আরএসএস এর কর্মী নাথুরাম গডসে। আরএসএস টা কে? হিন্দুত্ববাদী সংগঠন, যাদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র গঠন করা। সেই হিন্দুত্ববাদী দল আরএসএস, তার অর্থনৈতিক
সরকার বিজেপি, তাহলে বিজেপি একমুখী চিন্তা। আমার দেশের সভ্যতা সংস্কৃতি প্রধান বৈচিত্র্য উপাদান হল বৈচিত্র্যের মধ্যে বিভিন্নতার মধ্যে ওই